ভাবে হিসাব সহ যে ই কোর আই কোর যে ট্রান্সফরমার গুলো রয়েছে তো সেটার ভিডিও তো আজকে এ টু জেড ভিডিও থাকবে কিভাবে হিসাব করে কিভাবে কি করবেন এটা নিয়ে আমি আর কি এটা প্র্যাকটিক্যালও দেখাবো আপনাদের কাছে তো আমাদের সামনে তার মারা সব কিছুই রাখা আছে তো কোরও এখানে আছে হাই ভিউয়ার্স আশা করি সকল ভাই ভালো আছেন আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে মূলত নিয়ে আসলাম ছোট্ট একটা রিভিউ সেটা হচ্ছে ই কোর আই কোর যে ট্রান্সফর্মারগুলো রয়েছে আমি একটু জ্বালা ঢুকে নিই ই কোর যে আই কোর ট্রান্সফর্মারগুলো রয়েছে সেটার মূলত ই করা মানে হিসাব সহ আর কি ট্রান্সফর্মার বেঁধে দেখাবো যে কীভাবে ট্রান্সফর্মার আপনারা বাধাই করলে ভালো হবে আপনারা অনেকগুলো দেখেছেন আমি মূলত চেষ্টা করি আমাদের কাছে যে কোরগুলা কিন্তু আছে তো ইকোর আইকোর এটা দিয়ে ছোট্ট একটা সেট আর কি তৈরি করব আমার যদিও ইকোর আইকোর ট্রান্সফর্মার অ্যাম্প্লিফায়ারের জন্য পছন্দ না তারপরে এটা আমি দোকানে গান শোনার জন্য তৈরি করব এটাতে কিন্তু আপনার হচ্ছে 4.5 ইঞ্চি কোর আর কি রয়েছে তো যাই হোক আমরা কোরটা রেখে দিই তো আমাদের কাছে যে এই ববিনটা আছে এই ববিনের হিসাব আমরা অনেকজনায় জানি আবার অনেকজনায় জানি না আজকে মূলত এটা হিসাব নিয়েও দেখবো যে আসলে বা কীভাবে বাধাই করলে ভালো হবে আসলে এটা হিসাব করার জন্য আমাদের একটা স্কেল নেওয়া লাগবে স্কেলটা নিয়ে আমরা একটা প্যাড নিব আমরা এখানে আর কি লিখে দেখাবো যদিও আমার হাতের লেখা ভালো না তবে চেষ্টা করব তো প্রথমত আমরা যে ববিনটা রয়েছে আমরা ববিনের এই পাশ থেকে এই পাশে আমরা মেপে নিব এটা দেখতে পাচ্ছেন এটা 7.7 তো এটা আর কি আমরা এখানে খাতায় লিখে তাহলে একটু জ্বালা দেখি 7.7 গুণন আমরা এই পাশটা এখন মেপে নিব 4 এখানে হচ্ছে 4 এটা 4 এখন তাহলে এখানে আমাদের সমান সমান 30 এখন আমরা এটাকে 42 দিয়ে ভাগ দিব 42/30 তাহলে এখন আমাদের এখানে এটা আমরা পাক সংখ্যা বের করে নিচ্ছি এটা সহজ একটা আর কি হিসাব আপনারা যারা জানেন তারা তো জানেন আর যারা নতুন তাদের জন্য মূলত স্যাম্পল ভাবে আর কি জাস্ট দিয়া এখান থেকে আমাদের আসতেছে আপনার হচ্ছে 1.4 মানে আমাদের এটা 1.4 প্যাচ দিলে আপনার 1 ভোল্ট আসবে তো এই কোরের হিসাবে আর কি আসছে তো আমরা এখন এটাকে আমরা দেব আমাদের হচ্ছে 230 ভোল্ট গুণন 1.4 তাহলে আমাদের এটাতে আসতেছে আপনার হচ্ছে 322 সমান সমান 322 এটা হচ্ছে এসি টান মূলত আমরা যে সেকেন্ডারির যে ভোল্টেজটা ই করব তো সেটার জন্য মূলত এটাই হবে এখন আমাদের মূলত এটা 50 ভোল্ট বের করব তাহলে 50 × 1.4 এখন এটা দিয়েই মূলত আর কি আমাদের হিসাবটা করে নেওয়া লাগবে যে 50 ভোল্টের জন্য আমাদের কতটা আসে তাহলে হচ্ছে আপনি হচ্ছে 50 × 1.4 70 প্যাচ এখানে 70 প্যাচ আসছে এখানে বোঝার জন্য আমরা দিয়ে দিলাম DC আর এখানে দিলাম AC এটা মূলত একটা তারের হিসাব আপনারা দেখতে পাচ্ছেন আশা করি তো এই ট্রান্সফর্মার বাঁধার জন্য কিছু নিয়ম কারণ রয়েছে আমরা মূলত এখানে সিঙ্গেল সাপ্লাই বের করবো দেখে 70 ভোল্ট দিলাম আমাদের শুধু 0.50 ভোল্টের দরকার আমাদের দরকার নেই আমরা হাফ ওয়েভ ট্রান্সফর্মার ব্যবহার করবো এখানে তো যাই হোক আমরা এটা যখন তার জড়বো তখন কিন্তু আমাদের এই হিসাবটা প্রয়োজন লাগবে তো যারা আসলে নতুন কাজ শিখছেন তারা এটা দেখে চেষ্টা করে করতে পারেন আর যারা পুরাতন ভাই আছেন তারা তো এই ব্যাপারে ভালো অভিজ্ঞতা
তো ওই ভাইদের যদি কোনো পরামর্শ থাকে আমাদেরকে দিবেন ইনশাআল্লাহ, আমরা সেভাবে চেষ্টা করব। এখন মূলত আমরা এখানে যে তার নিয়েছি, এটা যে কয়েলটা পুরা, এখানে মূলত 24 নাম্বার তার ছিল, এখানে 250 গ্রাম সামথিং একটু উপরে ছিল, কিন্তু এখন বর্তমানে আমরা 250 গ্রামের একটু কম পাচ্ছি, 200 গ্রামের একটু উপরে পাচ্ছি। তো আমরা মূলত যেহেতু অ্যাম্পিয়ারটা একটু বেশি বের করবো, হাফ ওয়েট ট্রান্সফর্মার ব্যবহার করবো, এটা 24 নম্বর ছিল। আমরা এখানে 22 নম্বর যে বিআরবি কেবলটা রয়েছে, আপনারা জানেন আমি মূলত সবসময়ের জন্য কয়েলের কাজগুলো বিআরবি দিয়ে করার চেষ্টা করি, এটা মূলত আপনার 22 নম্বর তার দিয়ে আছে। আমার কাছে তার বেশি নেই, এখানে 150 গ্রামের একটু উপরে তার আছে, তো এটা দিয়ে বাধাই করবো যতটুকু শর্ট পরে, পরবর্তীতে আমরা এখান থেকে আর কি লাগিয়ে নিব। তো আর সেকেন্ডারি যে তারটা জড়বো, এটা মূলত আপনার হচ্ছে 18 নম্বর তার, এই 18 নম্বর তার দিয়ে আমরা হচ্ছে 0.50 ভোল্ট বের করব। তো আমরা এখন এই তারগুলা রেখে দিই। এখন আমরা অনেক ভাই যারা নতুন কাজ করি, আসলে আমরা ট্রান্সফর্মার বাধাই করি, এখন রেডিমেডের হিসাবের সাথে যদি আপনি অর্ডারের ট্রান্সফর্মার ধরতে চান ওই ক্ষেত্রে হবে না। আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা কিন্তু ফাইবার রয়েছে, আমরা অনেক ভাই কি করি এই ফাইবারের উপরে কোনো সেফটি না দিয়ে এইভাবেই জড়ি। আবার অনেক ভাই আমাকে কমেন্ট করে বলতে পারবে ভাই ফাইবারের উপরে আবার পেপার দেওয়ার কি দরকার, আমরা যেই ধরনের পেপারগুলো ব্যবহার করি এই পেপার দেওয়ার কি দরকার। এই ফাইবারে দেখতে পাচ্ছেন এই ফাইবারে মূলত কিন্তু একটা ধার রয়েছে, এই ধারের জন্য আমরা মূলত এখানে যে এই যে কানিগুলো রয়েছে এগুলোতে কিন্তু ধার আছে, এই ধারের জন্যই মূলত আমরা আলাদাভাবেই করবো। আর আপনারা যারা আসলে আমার চ্যানেলে ভিডিও দেখেন তারা জানেন আমি সবসময়ের জন্যই ট্রান্সফর্মারগুলো লেয়ার ভাই লেয়ারভাবে বাঁধার চেষ্টা করি। আমরা মূলত এটা পেপারটাকে যতটুকু টানা যায় টানার পরে এখানে আমরা একটা সেপারেট দিয়ে নিব আর কি, এখানে আমরা একটা সেপারেট দিয়ে নিব। আর ওই পেপারটা একটু বড় হচ্ছে বিধায় আমরা চেঞ্জ করে নিলাম, আমরা এখান থেকে একটা পেপার দিয়ে করে নিব, কারণ এটা আমি কাজের আগে ভিডিওটা হয়তো বা অনেক লং হয়ে যাবে, আপনারা অনেক কষ্ট করে মূল্যবান সময় নষ্ট করে ভিডিওগুলো দেখেন। এখন আপনাদের মূল্যবান সময় নষ্ট না করার কারণে আমি পেপারগুলো আগে ভাগে কেটে রেখেছি। এখন আমরা এখানে এইভাবে আপনি সেপারেটটা দিয়ে নিব। আর মূলত আমি যে ট্রান্সফর্মারগুলো বাধাই করি প্রত্যেকটাতে কিন্তু আপনি লেয়ার বাই লেয়ার হয়, এখন ট্রান্সফর্মার কাজ আমরা অনেক ভাই করি কিন্তু সেটাতে লেয়ারের গুরুত্বটা আমরা কিন্তু আসলে দেই না। আপনাকে একটা জিনিস সবসময় খেয়াল রাখা লাগবে, আপনি সেকেন্ডারিতে যদি লেয়ার না দেন ওই ক্ষেত্রে আমি মনে করি কোনো প্রবলেম সহজে হবে না, তবে প্রাইমারির লেয়ারটা কিন্তু আপনাকে 100 বাই 100 করা লাগবে। আমরা এটার উপরে জাস্ট আর কি একটু কস স্টেপ মেরে নেব যেন পেপারটা একটু জ্বালা হার্ড হয়। তো আমাদের দেখতে পাচ্ছেন এইটা কিন্তু সুন্দর একটা কিন্তু ইয়া হয়ে গেল, এখন এটার উপরে আমরা তার সুন্দরভাবে এক সাইড থেকে জড়তে থাকবো। আমি কয়েকটা প্যাচ দিয়ে আপনাদেরকে দেখাই, পরবর্তীতে আপনাদের মন মতন আপনারা করে নেবেন। আসলে আমি লেয়ার বাঁধার কিছু একটা লেয়ার বাঁধার পরে কিছু কথা বলবো, হয়তোবা এটা আপনারা দেখলে হয়তোবা আপনাদের উপকার হতে পারে। আমরা এখান থেকে প্যাচটা শুরু করবো, আমরা সবসময়ের জন্যই যতটুকু পারবো এই তারটা আমরা টেনে বাঁধার চেষ্টা করবো। মূলত আমরা হাতে ট্রান্সফর্মার বন্ধে, আর ইকোর আইকোর ট্রান্সফর্মার বলতে গেলে কাজ করতে আমার ভালো লাগে না। এখন আমার দোকানে বড় বক্স আছে, এখন সবসময় বড় বক্স দিয়ে গান শোনা যায় না, আমার মূলত ছোটোখাটো একটা সাউন্ড সিস্টেমের ভাড়ার ব্যবসাও রয়েছে, তো ওইটার জন্যই আর কি দোকানে গান টান শোনার জন্যই আর কি আমি এই ট্রান্সফর্মারটি করতেছি। আর আমার যে উস্তাদ রয়েছে, আমার সহকারী উস্তাদ খোকন ভাই, আপনারা হয়তো অনেকজনা চিনেন আবার অনেকজনা চিনেন না, তো ওই ভাই কিন্তু এর আগে একটা বক্সের ভিডিও আর কি ওই ভাই করছিল, বলতে পারেন আমার ছোটো ভাই, কিন্তু উনি কিন্তু ভালো একটা অপারেটর, উনি ভালো সাউন্ড কোয়ালিটি চালাইতে পারে, মূলত ওনার এইগুলোর ব্যাপারে নলেজ ছিল বিধায় কিন্তু খুবই দ্রুতভাবে শিখে ফেলছে। একবারে অল্প সময়ের জন্যই কিন্তু ডিজে প্রোগ্রামের যে সাউন্ডটা তৈরি করা লাগে সেটা কিন্তু পারে, লাইভ প্রোগ্রামেরটা এখনও হয়তো বা শেখায় নাই, তবে আপনাদের দোয়া ভালোবাসা থাকলে অবশ্যই আগামীতে শেখাবো। তো আমরা মূলত এখানে অল্প কিছু টান দিয়ে আপনাদেরকে বোঝাই, যেহেতু এই ভিডিওটা যখন আসলে অনেক তার তো জড়া লাগবে এখানে, এখন সেই ভিডিওটা যদি আসলে আপনাদেরকে দেখাইতে যাই সেটার কিন্তু আসলে একটা সময়ের ব্যাপার সেবার আছে। আমরা শুধু জাস্ট অল্প কয়েকটা প্যাচ দিব, প্যাচ দিয়ে আপনাদেরকে দেখাবো, পরবর্তীতে আপনারা যারা কাজ করেন দীর্ঘদিন তারা এটা নিয়ে
ভিডিওটা দেখলে এটার ব্যাপারে অনেক কিছু বুঝতে পারবেন। তো আমরা জাস্ট অল্প কিছু পাক নিয়ে নিছি, আর এটা আমরা চেপে চেপে যেন গ্যাপ না থাকে আমরা সেইভাবে আর কি দিব। তো আমরা কিন্তু লেয়ার বাই লেয়ার, কিন্তু আমরা মনে করেন যে এক লেয়ার হয়ে গেছে, ধরেন এক লেয়ার আমরা করে ফেলেছি, তখন এটার উপরে আমরা কি করব, যখন এই লেয়ারটা আমরা যখন দিয়েছি, এই লেয়ারটা যখন আমরা সম্পূর্ণ এই পাশে নিয়ে আসব, এই পাশে আনার পরে যে সেপারেটটা আমরা দিয়েছি, আমরা এই তারের উপরে এই লেয়ারটা যখন কমপ্লিট হয়ে যাবে, তখন এটার উপরে আমরা ভালোভাবে বার্নিশ দিয়ে এই তারটাকে আমরা দিয়ে নিব, ভালোভাবে এই তারের উপরে বার্নিশ দিয়ে এর উপরে আবার একটা পেপার দিয়ে এভাবে সেপারেট করে দেব। সেপারেট হওয়ার পরে এইভাবে জাস্ট একটা সেপারেট দিয়ে দেব, এক লেয়ার হয়ে যাওয়ার পরে সুন্দরভাবে বার্নিশ দিয়ে নেব। আমরা দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু তার এখানে দেখা যাচ্ছে, এটা মূলত পেপারটা একটু ছোট হয়ে জন্য। আমরা যখন এক লেয়ার দেওয়ার পরে বার্নিশ দিয়ে দিব, বার্নিশ দেওয়ার পরে এইভাবে আর একটা আমরা পেপার দিয়ে লেয়ার তৈরি করব। এখান থেকে আবার মনে করেন এভাবে জড়তে থাকবো, আপনার হিসাবে যতটুকু টান দরকার, প্রয়োজন দরকার, ততটুকু আপনারা ওইভাবে বাধাই করবেন। ওইভাবে লেয়ার ভাই লেয়ারভাবে যদি বাধাই করেন সেটার কিন্তু আলাদা একটা গুণগত ভালো হয়, কোয়ালিটি ভালো হয়। অনেক ভাই আবার আমাকে কমেন্ট করতে পারেন, আবার অনেক ভাই বলেন যেগুলো সব ফাফ ভিডিও, তো হতে পারে আপনাদের কাছে ফাফ ভিডিও, তো যারা নতুন কাজ শিখে তাদের জন্য হয়তো বা ভিডিওটা অতটা ফাফ হবে না। তো আপনাদেরকে একটা জিনিস বোঝাই, মনে করেন ধরেন এখানে 200 টন দিয়েছে, সাপোজ 322 টন এখানে আসছে, 322 টন মনে করেন যে আমরা এখানে দিয়েছি। এখন কোনো কারণবশত মনে করেন লিসের লেয়ারের সাথে যদি আমার উপরকার লেয়ার ঠেকে যায়, ওই ক্ষেত্রে কিন্তু ট্রান্সফর্মার শর্ট হয়ে যাবে, শর্ট হলে কি হবে, সিরিজ জ্বলে যাবে। আর যখন আমি লেয়ার বাই লেয়ার বাধাই করব, তখন এখান থেকে যদি 2-4টা তার শর্ট হয়ে এক জায়গায় হয়ে যায়, ওই ক্ষেত্রে কিন্তু ট্রান্সফর্মারটা আপনার হচ্ছে সিরিজ জ্বলবে না, আপনার সেটে অন্তত প্রবলেম করবেন, আপনি ভাড়াটা তুলে আসতে পারবেন। এখন অনেক ভাই আছে ওনারা রেডিমেড ট্রান্সফর্মার কিনে, কোনো লেয়ারের দরকার পড়ে না, জাস্ট যে এই প্রাইমারির যে কাজটা রয়েছে কারেন্টের লাইনের, এটা রেডিমেডের মতন ডাইরেক্ট মেশিং দিয়ে পুরাটা মনে করেন জোরে নেয়, জোরে একটা লেয়ার দেওয়ার পরে ওখানে সেকেন্ডারি তারটা জড়ে। তো আসলে ওইভাবে ট্রান্সফর্মার না তৈরি করে আপনারা যদি, আমি যেভাবে দেখাচ্ছি আপনাদের, এইভাবে যদি তৈরি করেন সেটা মূলত ভালো হবে। তবে আরেকটা জিনিস বলি, আমাকে অনেক ভাই আগে, অনেক দিন আগে এক ভাই আমাকে আর কি আমাকে ইয়া করছিল, কমেন্টে বলেছিল যে ভাই লেয়ারভাবে যদি লেয়ার আমরা ট্রান্সফর্মার তৈরি করি সেটা থেকে কী সুযোগ সুবিধা পাব। তো ওই ভাইয়ের উদ্দেশ্যে আমি আর কি বলতেছি যে আপনি যদি ভিডিওটা দেখেন, এই ভিডিওটা যদি দেখেন তাহলে আসলে বুঝতে পারবেন যে লেয়ার বাই লেয়ার কীভাবে বাধাই করলে ভালো হবে। আর যে ভিডিওটা দেখে আমাকে কমেন্ট করেছেন সেই ভিডিওটা হয়তো আপনি সম্পূর্ণ দেখেন নাই, তবে আশা করব আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমাদের মূলত যখন ট্রান্সফর্মার প্রাইমারি সেকশন যে কমপ্লিট হয়ে যাবে, তারপরে আমরা ভালোভাবে একটা লেয়ার দিয়ে আমরা এটার উপরে সেকেন্ডারি তার জোরবো। আর আপনারা ইকোর আইকোর ভরার যে নিয়ম সেটা আপনারা অবশ্যই ভালোভাবে জানেন, একটা মনে করেন যে ইকোর থাকবে, একটা আইকোর থাকবে, সাপোজ এইভাবে মনে করেন যে ভরার যে সিস্টেমটা, এইভাবে মনে করেন যে আমাদের কোরগুলো সাজানো লাগবে। যদিও আমার ইকোর আইকোরের ট্রান্সফর্মার অ্যাম্প্লিফায়ারের জন্য পছন্দ না, এখন দোকানে গান শোনার জন্য আর কি এটাকে আমি বাধাই করতেছি, এছাড়া আসলে কিছুই না। আর এটা দিয়ে মূলত আমি হচ্ছে গ্রিজ গাউন মোড যে সার্কিটগুলো রয়েছে আমরা সেটা ব্যবহার করবো, সেটা থেকে আপনি যে কোনো অ্যাম্প্লিফায়ার ব্যবহার করতে পারবেন, মানে 0 ভোল্ট, 30 ভোল্ট, 35 ভোল্ট, 40 ভোল্ট, মানে ওটাতে গাউন লাগবে না। এই জন্য এএম ট্রান্সফর্মারটা আমি তৈরি করতেছি, এটা হচ্ছে 0.50, মানে আমার অ্যাম্প্লিফায়ারে শুধু সিঙ্গেল হাফ ওয়েভ যে ট্রান্সফর্মারটা রয়েছে সেটা দিয়ে ওই সার্কিটটা ব্যবহার করা যাবে, সেটা হচ্ছে 4 ট্রানজিস্টারের ব্রিজ মোড সার্কিট। তো এই সার্কিটের ভিডিও আমরা কিছুদিনের ভিতরে আপনাদের মাঝে ইনশাল্লাহ নিয়ে আসবো, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভিডিওটা দ্রুত নিয়ে আসতে পারি। কথা বলতে বলতে আসলে ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে গেল, আর বড় করতে চাচ্ছি না, আমার যদি কথাবার্তাতে ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর ভিডিওর কোনো অংশ যদি বুঝতে ভুল হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের সঠিক সমাধান, প্রশ্নের অ্যান্সার দেওয়ার। তো ভিডিওটা দেখে অবশ্যই যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।